মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর শেষ করার কিছু পরই দেশটির স্বঘোষিত আকাশ প্রতিরক্ষা সীমার ভেতরে ঢুকেছে 27টি চীনা যুদ্ধবিমান। এর আগে চীন বৃহস্পতিবার থেকে তাইওয়ানের চারদিকে মোট 6টি জায়গায় সামরিক মহড়া চালানোর ঘোষণা দেয়, এ খবর দিয়েছে বিবিসি। খবরে আরও জানানো হয় মহড়াটি আজই শুরু হবার কথা, তবে তার আগেই 27টি চীনা বিমানে তাইওয়ানের আকাশে ঢোকার ঘটনা ঘটল। এর মধ্যে 22টি চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে। এগুলোকে সাবধান করতে তাইওয়ানও তাদের জেট ওড়ায়। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তার তাইওয়ান সফর শেষ করে গতকাল তাইপে ছেড়েছেন। তিনি যেন এ সফরে না আসেন সেজন্য চীন যুক্তরাষ্ট্রের প্রতি কড়া হুঁশিয়ারি দেবার পর এ নিয়ে দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এরপর তাইওয়ানকে শাসাতে ইতিহাসের সব থেকে বড় সামরিক মহড়া শুরু করেছে চীন। তবে শুধু মহড়া করেই থামছে না চীন, জানা গেছে এই মহড়ায় ব্যবহার করা হবে দেশটির আধুনিকতম অস্ত্রগুলোরও। এর মধ্যে আছে হাইপারসোনিক DF-17 মিসাইল। চীনের গ্লোবাল টাইমসের বরাত দিয়ে এ খবর দিয়েছে RT। খবরে জানানো হয়েছে ভূমি আকাশ ও সমুদ্রে আধুনিক অস্ত্রের এক প্রদর্শনী চলবে আগামী রোববার পর্যন্ত। এতে যুক্ত হবে চীনের স্টেলথ J-20 বিমানগুলোও। এই বিমান যে কোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে উঠতে সক্ষম। চীনের এ ধরনের মহড়াকে অভূতপূর্ব বলছে বিদেশি গণমাধ্যমগুলো। এই মহড়ায় চীন তাইওয়ানের উপর দিয়ে মিসাইল ছুড়বে বলেও ধারণা করা হচ্ছে। এর আগে এমন কাজ করেনি দেশটির পিপলস লিবারেশন আর্মি বা PLA। মহড়ার স্থানগুলো এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে তাইওয়ান পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তাইওয়ানের 12 মাইলের মধ্যে বিভিন্ন স্থানে মহড়া চলবে। রোববার দুপুর পর্যন্ত এই মহড়া চলার কথা রয়েছে। তবে এরই মধ্যে হাইপারসোনিক মিসাইল পরীক্ষার বিষয়টি তাইওয়ানের জন্য প্রধান আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 31 জুলাই প্রথমবারের মতো এই মিসাইল প্রকাশ্যে আনা হয়। সেদিন PLA-র 95তম জন্মবার্ষিকীতে একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। এতে এই মিসাইলকে এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার বলে আখ্যায়িত করা হয়েছিল। এই মিসাইল শব্দের গতির 5 গুণ বেশি গতিতে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। তবে এটি তৈরি করা হয়েছে মূলত এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংসের জন্য।